আজ শুক্রবার দোসরা চৈত্র দু হাজার বাইশ সালের আঠেরোই মার্চ তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় কাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করছে আজ কিন্তু দোল উৎসব দোলযাত্রা একটি সনাতনী হিন্দু বৈষ্ণব উৎসব আর আজকের দিনে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেষা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তাহলে দেখবেন আজকের দিনটিতে আপনাদের রাজযোগ অ্যাক্টিভিট হয়ে যাবে আপনারা যেখানেই হাত দেবেন না কেন সেখানেই আপনারা সফল হতে চলেছেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন যে কাজ করতে আপনাদের যা সময় লাগে তার অর্ধেক সময়ের মধ্যেই আজ সেই কাজ আপনারা সমাপ্ত করতে সক্ষম হবেন আজ আপনার ভাই বোনদের থেকে আপনারা প্রভূত পরিমাণে সুযোগ সুবিধা পেতে চলেছেন যার কারণে আপনাদের আই ইনকামও বৃদ্ধি পাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনি ভাই বোনের কাছ থেকে কোনো পরামর্শও নিতে পারেন সেখানেও আপনারা লাভবান হবেন অর্থনৈতিকভাবে ভাগ্যদেবী আজ আপনাদেরকে পূর্ণ সাপোর্ট করবেন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হতে চলেছে কর্মে গতি অনুভব করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু আজকের দিনটি এক প্রকার সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ তাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে পরিবারের বাচ্চা কাচ্চারা তাদের কৃতিত্বের কারণে আপনাদেরকে গর্বিত করতে চলেছে আজ আপনি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে নিশ্চিতভাবে পৌঁছাতে সক্ষম হবেন আপনি আজ আপনার সব জরুরি ক্রিয়াকলাপ শেষ করে নিজের জন্য সময় বার করুন আর সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ আপনার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন প্রত্যেকের সাথেই সম্পর্কের পুনরুজ্জীবন বৃদ্ধি করতে চলেছে প্রেমিক প্রেমিকা আজ আপনাদের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন স্বামী স্ত্রী আজ সোশ্যাল মিডিয়ায় বিবাহিত জীবন সম্পর্কে কোনো জোকস পেতে পারেন যেটি আপনাদের সম্পর্ককে আরও বেশি আবেগপ্রবণ করবে আর দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একদমই শক্তিশালী কিন্তু থাকছে না এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই কিন্তু নেই আর আজ যেহেতু দোল পূর্ণিমা এই সন্ন্যাসীদেরকে আপনারা সাদা বা কালো রঙের বস্ত্র দান করুন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দীর্ঘকালীন উন্নতি আপনাদের নিশ্চিত ঘটবে